সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। কোচ নাকি খেলোয়াড়, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, কার ভূমিকা আসলে বেশি দলের জন্য, এটা নিয়ে কথা বলবো। তো আমার এই কথা সব প্রথম কথাই, অনেকে এই বিষয়টা নিয়ে এখন তর্ক করে। তো এই তর্কে আমি একটি কথাই বলতে চাই, কোচ এবং খেলোয়াড় এই দুইটি জিনিস ফুটবল খেলায় একে অপরের পরিপূরক। কোচ একা কিছু করতে পারবে না যদি তার হাতে রিসোর্স না থাকে, আর খেলোয়াড়রাও একা কিছু করতে পারবে না যদি তাদের কাছে ট্যাকটিক্স না থাকে। তো এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি কিছু উদাহরণ দিতে চাই। আমরা যেটা দেখলাম এইবারের চ্যাম্পিয়ন্স লিগে, যেটা দেখলাম জশুয়া কিমিচকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলালেন হ্যান্স ফ্লিক। দেখেন, একটা প্লেয়ারকে আসলে আবিষ্কার করতে পারেন একজন কোচ। একজন প্লেয়ারকে কোন পজিশনে খেলালে তার থেকে সব সুন্দর আউটপুট পাওয়া যাবে, এটা বের করে আনতে পারেন একটা কোচ। যেমন আমি মেসিকে নিয়ে যদি বলা হয়, মেসিকে যখন আর্জেন্টিনার কোচ আলেক্সান্দ্রো সাবেলা দায়িত্ব গ্রহণ করেন, তখন মেসিকে তিনি বলে দেন যে ইউ আর ফ্রি, তুমি ফ্রি রোলে খেলো। মেসি কিন্তু সাবেলার আন্ডারে তাকে টোটালি ফ্রি করে দেওয়া হয়েছে, তার কোনো পজিশন তিনি রাখেননি। এবং মেসি সাবেলার আন্ডারেই, আমার মনে হয় আর্জেন্টিনায় সবচেয়ে ভালো খেলেছেন সাবেলার আন্ডারেই, তার আন্ডারেই সবচেয়ে বেশি তিনি গোল দিয়েছেন এবং তিনি দলকে সার্ভিস দিয়েছেন তার আন্ডারে। একজন প্লেয়ার কোন পজিশনে খেললে ভালো খেলবে, একজন প্লেয়ারের পারফেক্ট পজিশন কি হতে পারে, একজন প্লেয়ারের পারফেক্ট ট্যাকটিক্স কি হতে পারে, একটা টিম কিভাবে খেলায় লিড দিবে, একটা টিম বিপক্ষ দলের সাথে কিভাবে আক্রমণে যাবে, কিভাবে তাদেরকে ডিফেন্স করবে, এগুলো অবশ্যই একটা কোচের দায়িত্ব। আমি যদি মেসি এবং রোনালদোকে দেখি, একটা টিমে যখন আপনার টিমে যখন মেসি থাকবে, আপনার টিমে যখন ক্রিস্টিয়ানো রোনালদো থাকবে, তখন আপনি কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। একটা কোচের জন্য তখন অনেক সহজ হয়ে যায় সেই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যখন আপনার টিমে মেসি থাকবে বা রোনালদো থাকবে, তখন আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার রিসোর্স দ্বারা, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার ট্যাকটিক্স, আপনার টেকনিক দ্বারা তাদেরকে সাহায্য করা, অন্য প্লেয়ারদের মাধ্যমে তাদের খেলাটাকে বের করে নিয়ে আসা। আপনারা যদি দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো কাদের কোচিংয়ে খেলেছে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসন, তিনি খেলেছেন দ্য স্পেশাল ওয়ান মরিনহো, তিনি খেলেছেন কার্লো আনচেলত্তি, তিনি খেলেছেন রাফায়েল বেনিতেস, তিনি খেলেছেন জিদান, তিনি খেলেছেন ম্যাক্সিমিলিয়ানো অ্যালেগ্রি, তিনি খেলেছেন স্যারি। তিনি কিন্তু বিশ্বের অন্যতম সেরা সেরা কোচদের আন্ডারে খেলেছেন, যেটা লিওনেল মেসি সেটা কিন্তু পারেননি। লিওনেল মেসি শুধুমাত্র পেপ গার্দিওলা, এবং আপনারা যদি দেখে থাকবেন আর্জেন্টিনা জাতীয় দলে বাদ না, বার্সেলোনায় মেসি তার প্রপার খেলাটা খেলেছে পেপ গার্দিওলার সময়। কারণ পেপ গার্দিওলা বুঝতে পেরেছে যে মেসিকে আসলে কি করতে হবে, মেসিকে দিয়ে কি করাতে হবে, মেসিকে কোন পজিশনে খেলাতে হবে, সেটা কিন্তু পেপ গার্দিওলাই বুঝতে পেরেছিলেন। এরপরে তিতো ভিলানোভা এবং কিছুটা হলে লুইস এনরিকে, তার বাইরে যারা কোচ ছিলেন সেটা, তারা কিন্তু মেসিকে সেভাবে বুঝতে পারেনি। পেপ গার্দিওলা সম্পর্কে একটি কথা আছে, পেপ গার্দিওলা বলেছিলেন যে মেসি একবার ভুল করলে ওকে আবার বল দাও, ও আবার ভুল করলে ওকে আবার বল দাও, ও যাতে ক্লান্ত না হয়ে পড়ে, ও যাতে অলস না হয়ে পড়ে, ও যাতে চুপ করে বসে না থাকে, ওকে বারবার বল দিতে থাকো। এবং সেটাই করেছে পেপ গার্দিওলা, মেসিকে বারবার বল দিয়েছে। তো এটা আমি কেন বললাম যে একটা কোচ যখন বাহিরে থাকে, খেলার মাঠে থাকে, আমি লুইস এনরিকের কথা বলতে পারি, আমি স্পেশাল ওয়ান মরিনহোর কথা বলতে পারি, তাদের কিন্তু সেকেন্ড হাফে খেলার অন্য ধরনের টেকনিক্স থাকে। এটা আমি লুইস এনরিকের কথা কেন বললাম, কারণ লুইস এনরিকের খেলাটাকে আমি সুন্দরভাবে দেখেছি। যে বার্সা সাপোর্টার আমি, লুইস এনরিকের বার্সেলোনাটা খুব সুন্দরভাবে দেখেছি, যে বার্সেলোনা তখন প্রথম হাফে যা খেলতো, সেকেন্ড হাফে পুরোটাই আলাদা। সেকেন্ড হাফে তাদের খেলাটাই পুরোটাই, প্যাটার্নটা ভিন্ন হয়ে যেত, অন্য দলের অপোজিট দলের খেলার সাথে মিল রেখে তাদেরকে ডিফেন্স করার জন্য বা তাদেরকে অফেন্স করার জন্য যে খেলাটা টেকনিকটা অবলম্বন করা দরকার, সেই টেকনিকটাই অবলম্বন করতে। এটা কিন্তু একটা কোচের দায়িত্ব। একটা কোচ যখন বাহিরে দাঁড়িয়ে থাকে, তিনি যতটা সুন্দরভাবে খেলাটা বোঝেন, তিনি যতটা সুন্দরভাবে খেলাটাকে দেখেন, এটা কিন্তু মাঠে যখন খেলোয়াড়রা খেলে নার্ভাস, প্রেশার সবকিছু মিলিয়ে, তখন কিন্তু একটা প্লেয়ারের সম্পর্কে বোঝা এটা কখনোই সম্ভব হয় না। অর্থাৎ
আমি আমার সেই প্রথম কথাতেই আবার ফিরে যাচ্ছি। অনেকেই যারা বলে থাকেন যে মেসি একা কি করবে বা রোনালদো একা কি করবে, আবার অনেকেই যারা বলে থাকেন যে কোচেরই সব দোষ, এই দুইটাই ভুল। দায় দুইজনেরই আছে, প্লেয়ারেরও আছে আবার কোচেরও আছে। এই ফুটবল খেলাটা প্লেয়ার এবং কোচ এই দুইটা দুইটা বিষয় একে অপরের পরিপূরক। এই দুইটা জিনিস একসঙ্গে ক্লিক না করলে খেলা কখনোই ভালো হওয়া সম্ভব না। হ্যান্স ফ্লিক সুন্দর একটি দল পেয়েছিলেন বলে হ্যান্স ফ্লিক তার দলটাকে সাজাতে পেরেছিলেন, না হলে কিন্তু সম্ভব হতো না। তো আশা করি আমার কথাটা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।